বন্ধুসকল, যিহেতু বিগত এক বছৰ থাকি দবখা গণিপুর আম্বাৰী হৈ দেৱস্থানলৈ যে একটা রাস্তা গেছে, ও রাস্তাগুৰ মাজে যেটা খামৰ যে গতি যে খাম অত লেহেম গতিত খাম যে একটা আৰম্ভ হৈছে, এই খামৰ লাগি রাইজে যমৰ যাতনাত ভুক্তভোগী হৈ গৈছে নেকি? আৰু ভুগিত্ৰা রাইজ ও ধৰণৰ অসন্তুষ্ট বৰ্তমানে এজন কণ্টেক্টৰে ফাইলে কণ্টেক্টৰে খানো কৰি বিচাৰ কৰবা। বিগত আঠ মাস নয় মাস থাকি ও খামগো চলের, কিন্তু এখন পর্যন্ত সাইড বামৰ কাম সম্পূর্ণ হৈছে না। দবকা থেকে গণিপুর পর্যন্ত যেটা সাইড বাম কটলা অতা সাইড বাম বাঙ্গিয়া, আপনারা দেখবা ভিডিও সাইডে আমি লাগাই দিই আর অতা খাম মোর সাইড বাম বাঙ্গিয়া বর্তমানে অতাক পানির জমি গেছে কি, পানি জমা হয়ে গেছে কি? গতি আমি যাও ভিডিওর জড়িয়ে আপনারা নিজে নিজের সবর মত উত্থাপন করবা, মত জানাইবা। কারণ এটা কি সরকারে যদি খাম একু দিছে, সেই খাম একু রেখেছে কত বছরের দিন নির্ধারণ করে দিছে, কতদিনে খাম একু সম্পূর্ণ হইব না? রাইজলা বছর বছর ধরে জমর যন্ত্রণা ভুক্তভোগী হইতে লাগবো। গতি এই রাত আমরা কন্ট্রাক্টরের খামর লগে আমরা একমত নাই, কন্ট্রাক্টরের খাম কতরা, কিন্তু এটা লেহেম গতিত খাম করলে আমরা অসন্তুষ্ট হইম আর আমরা এই খামরে গেষ্টে প্রতিবাদ চাইবস্ত করব। যেহেতু রাইজ অসন্তুষ্ট, রাইজের গাড়ি অ্যাক্সিডেন্ট ওর টমটমিতা বারবার উল্টের ফাল্টের গাত প্রতিঘাতিতা বিভিন্ন ধরনের গাত আটুপান পানি জমা হয়ে বইরিছে, এটা টমটম লামলে ফাল্টিকার মানুষের দুঃখার, এটা খামরে গেষ্টে আমরা প্রতিবাদ করবার লাগি, প্রতিবাদ সাব্যস্ত করবার লাগি আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করমু। আর কন্ট্রাক্টরে এখানে আমরা সকিয়ে দেয় আর আমরা এখান আহ্বানও জানাই আর আপনার খাম যেটা আছে খাম বাদে করুন, আগে গাত গেলা ওটা যেটা গাত হয়েছে গাতর মাঝখানে পানি জমা ওটা গাতর উপরে আপনার রাবিশ ফেলাইয়া মানুষ চলাচল করার বুঝ রাস্তাটা বানাইয়া আগে দেন, বাদে আপনি আপনার খাম করুন। যেটা খাম আপনি ছয় মাসে সম্পূর্ণ করতে পারতেন, নয় মাস দশ মাস হয়ে আনলো সাইড পাম্প সম্পূর্ণ করতে পারছেন না। গতি আমি ভিডিওর জড়িয়ে আপনার আহ্বান জানাই আর কন্ট্রাক্টর মহোদয়, আপনি আপনার খাম করার আগে ওটা গাছ প্রতিঘাতটা বরিয়া দেন, মানুষ চলাচল করার বুঝে গাছগুলো বরিয়া দেন, এর বাদে আপনি আপনার খাম আরম্ভ করেন। ধন্যবাদ। সম্পূর্ণ ওর না এই খাম ইটা লেহেম গতিত ওর কিতা হইবা বিষয়ে ইতা তো আর কিতা কইতাম, এক বছর হয়ে আছে খাম তো আর না, যেটা সাইড বাম বানাইছে ওটাও বাঙ্গিয়া যার গিয়া, ইতা তো খাম বালা করে হয়েছে না, এক সাইড বানায় এক সাইড বাঙ্গে, ও সাইড বানায় ও সাইড বাঙ্গে, ও তোলা চলের গাড়ি ঘোড়া চলা তো সুবিত, নিজেও আটিয়া বাড়িতে কিন্তু দোকান ওখানে আবার লাগলে ফেঁকে সারা পড়ি যায় শরীর গোত্তর বুঝছো না, আর তো প্রায় অ্যাক্সিডেন্ট হয়, গাছ সাত ইটা মারে না, টমটম সমটম ইতা ফাল্টি খায়, ছোটো গাড়ি তো তো যাবাত অসুবিধা হয় বুঝছো না।